হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। ফিরে এলাম একটা নতুন ইউনিক রেসিপির সাথে। আশা করছি তোমরা এরকম রেসিপি কখনো ট্রাই করনি, তাই ভাবলাম যে রমজান স্পেশাল তোমাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর অনেকটা হেল্পফুল হবে। তো চলো চল জলদি দেখে নেওয়া যাক আজকের সেই সেরা রেসিপিটি। সো সবার প্রথমে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, সমস্ত যে গুঁড়ো মশলাগুলো হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, সমস্ত মশলাগুলো দিয়ে আমি ওখানে কষিয়ে নিয়েছি। আর এখানে আলুটাকে আমি ফ্রাই করে নিয়েছি। এদিকে দেখো মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম চিকেনটা। চিকেনটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই মাংসটাকে যতটা বেশি ভালো করে কষাবে ততই কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি আজকে তৈরি করছি বিরিয়ানির চাল ছাড়াই কিভাবে বিরিয়ানি তৈরি করা যায় সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে বিরিয়ানির চাল বাড়িতে নেই অথচ বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে, এমনটা তো হতেই পারে। তো চাল না থাকা সত্ত্বেও কিভাবে বিরিয়ানি তৈরি করা যায় সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, যে আমি এইভাবে ম্যানেজ করি। বাড়িতে হঠাৎ কোনো যদি গেস্ট আসে, বিরিয়ানি চাল ছাড়াই কিভাবে বিরিয়ানি তৈরি করে খাওয়াবে সেই প্রসেসটা তোমাদেরকে আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। তো অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করে দেখবে, গেস্টরা খাওয়ার পরে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর রান্না করাটাও খুব সহজ, ইজিলিভাবে দেখানোর চেষ্টা করেছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব কম ইনগ্রিডিয়েন্টসে কীভাবে বিরিয়ানিটা তৈরি করা যায় সেইটা তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো এখানে আমি একটা বাটিতে দুধ নিয়েছি, আর এদিকে আমি ভাতটা করে নিয়েছি। প্লেন ভাত আমি তৈরি করেছি, ভাতের চালের ভাত যেটা হয়, মানে রেগুলার যে চালটা আমরা ভাত খাই সেইটা আমি একটু লবণ দিয়ে তারপরে ভাতটাকে রান্না করেছি। ভাতটা 90% মতো আমি সেদ্ধ করেছি। আর দেখো এখানে আমি এই হাঁড়িটাতে আগে প্রথমে ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে কিছুটা ভাত আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে যে আমি মাংসটা রান্না করে রেখেছি সেই মাংসটা কিছুটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আমি দেখো ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আমি একটু একটু করে ভাত আর একটু একটু করে মাংস দেব আর এইভাবে মাখিয়ে নেব। এটাকেই বলে হাতে মাখা বিরিয়ানি। ভীষণই টেস্টি, ভীষণই ইজি একটা রেসিপি। তোমরা চাইলে যে কোনো সময় এইভাবে তৈরি করতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে কতটা ইজি এই রেসিপিটা। যখন তখন বানিয়ে নেওয়া যায়, মন চাইলেই বানিয়ে ফেলা যায় খুব সহজেই। আর খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, তোমরা দেখেই বুঝতে পারলে। আর খেতেও হয় ভীষণ টেস্টি। মাংস আর ভাতটাকে যখন আমি মেশাচ্ছি তখন কিন্তু প্রতিবারই একটু করে আমি গরম মশলা এখানে অ্যাড করছি। এইবারে অ্যাড করে দেবো আমি যে দুধটাকে রেখেছিলাম সেই দুধটাকে উপর থেকে ছড়িয়ে দেব। তারপরে অ্যাড করে দেবো আমি এখানে ঘি। ঘি তোমরা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারো। সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি ঢাকনা চাপা দিয়ে এখানে আমি একদম লো আঁচে বসিয়ে দেবো বিরিয়ানিটাকে। দমের জন্য আধা ঘন্টার জন্য ছেড়ে দেবো আমি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও ফিরে আসবো এরকমই নতুন নতুন ইউনিক কোনো রেসিপির সাথে। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের এই হাতে মাখা বিরিয়ানির রেসিপি। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। থ্যাংকস।